অসভ্য ছিল বেয়াদব, এদের জন্য আজকাল রাস্তাঘাটে হাঁটাই যায় না। রে মাহির খান ভাই, মালটা দেখলাম। হ্যাঁ ভাই, তোর দেখতে আসি না রে। আরে আইব, যে কোনো সময় আইব। আরে না, আরে আইব, আপনি কোনো চিন্তা করেন না। তাইলাম শালার কপালটা গুলো খারাপ রে। আরে দেখেন না, মালটা লইছি, মালটা লই বাড়ি আইছি, বুঝছেন না? ও নিবেন এই সব মাল নিয়ে। শালা আমি তো নিয়েছিলাম সাতটা রে, এটা সবল দিব বাড়িটা দেখিয়ে নিয়ে যাব। ঠিক আছে বস। শালা কপালটাই খারাপ, শালা তোকে দেখে কোনো হানাই দেখতেছি না। এনেই যে আসছিলাম, কেনে পাইছিলাম। হ্যাঁ আমিও তো দেখলাম এখানে। কি যে করি, কসে কই পাই, আই দিহি তোমরা পাইনি। আরে জিজ্ঞেস করছিলাম, আমার ভাতিজি কালকে ঢাকার থেকে আসছে। কালকে আসছে, আজকে তোমরা যদি এইরকম মেয়েটারে যদি এই হাত ধরে টানাটানি করো তাহলে এটা তো খারাপ। ও আপনার ভাতিজি? হ্যাঁ আমার ভাতিজি। আর শোনো, আমি তোমাদেরকে একটা কথা বুঝিয়ে বলি। এই যে তোমরা যে মানে রাস্তাঘাটে মেয়ে দেখলে একটা এপটিকজিনের চিন্তা ভাবনা করো, এগুলো তো সমাজের খুব খারাপ জিনিস। কথাটা বুঝো নাই? জি স্যার। এই ধরনের কাজ না করে আমরা চাই এই এপটিজিং বাদ দিয়ে এই মেয়েদেরকে আমরা ভালো চোখে দেখি। না কাকা, আমি তো ওই যে জিজ্ঞাসা করছিলাম বলে বাড়ি কোথায়। আর এই প্রিজিং না করি সমাজের কলঙ্কিত না হই, কথাটা বুঝো নাই? হ্যাঁ কাকা, আমি আর এরকম ডিস্টার্ব করবো না। আর তোমারও বলছি বাবা, এই সমস্ত ঝামেলা সারা যায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ ঠিক বলছেন। আর যাতে এই প্রিজিং কাজে আমরা না যাই। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো। আর কোনো দিন জানি দেখি না যে মেয়েদের উপরে কোনো অন্যায় অত্যাচার করতে আসছে। এলাকায় তোমাদের একটা সুসম্মান হোক, নাহলে এলাকায় তোমাদের দেখতে পারবে না। ঠিক বলেছেন। এখন মনে করো যে বর্তমানে যে জামানা চলছে, জি জি, প্রত্যেকটা টিপি রেডিও যা কিছু খুলবা, খুললে পরেই দেখা যায় খালি একটি দিনের ঘটনা, খালি ত্রিশ দিন ঘটনা। এই ঘটনায় মেয়ের আত্মহত্যা করতে আসছে। জি জি। আচ্ছা আমরা কি চাই যে একটা মেয়ে আত্মহত্যা করুক? না না। হ্যাঁ তাইলে আমরা চাই না, তাই তো? জি বাবা, আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে আসি। ঠিক আছে কাকা, এই রাস্তাটা তোমরা সাইরে একটু ভালো রাস্তা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো তার এই মেয়েদের ডিস্টার্ব না করি। ওকে ঠিক আছে, আসো আম্মু, আসো তোমার চলে যাই। তাহলে চলেন আমরা। ভাই খান। জি ভাই। ওই যে কাকা যে কইল আমাকে, কথাটা আসলে ঠিক রে? অবশ্যই। এই যে আমরা যেগুলো করতেছি এগুলো করে আসলে ঠিক না। ঠিক কথা, আমগুলো তো মা বোন আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই বালার করবি না? অবশ্যই। এবার ঠিক আছে।